আনসার ব্যাটালিয়নে বিদ্রোহ বা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন 2023 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে জানান, বিদ্রোহে প্ররোচনা উপস্থিত থাকা, বিদ্রোহের তথ্য থাকলে অবহিত না করা এমন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার মতো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। তিনি আরও জানান, যারা পেশাগত ভুয়া সনদ নিয়ে বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে যে রূপরেখা উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির উপস্থাপিত রূপরেখা রোহিঙ্গা সংকটকে আরও ঘনীভূত করার গভীর ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আমলেই রোহিঙ্গা সংকট শুরু হয়। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসির বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুইয়া। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিবৃতিতে স্বাক্ষর করার জন্য অ্যাটর্নি জেনারেলের অফিসে কর্মরত সবাইকে নোটিশ দেওয়া হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিবৃতিতে স্বাক্ষর করব না। এ সময় এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমি মনে করি অধ্যাপক ইউনুস একজন সম্মানিত ব্যক্তি, তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ট্রাইব্যুনালে নতুন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়ায় শুনানিতে যাবেন না বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান। সোমবার গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। মামলাটিতে খুরশিদ আলম খানের পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জানান, একই মামলায় দুই আইনজীবী নিয়োগ দেওয়া সমচিন বলে মনে হচ্ছে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর বিদেশিরাও আস্থা হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থাকে টার্গেট করে শুধু ক্ষমতায় থাকতে বিরোধী দলের নেতাকর্মীদের লাখ লাখ মামলা দিয়ে রাজনৈতিক মাঠ থেকে সরাতে বিভিন্ন বিভাগকে ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ নাশকতার দুই মামলায় হাজিরা শেষে এসব কথা বলেন আমির খসরু। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে 55 কেজির বেশি স্বর্ণ চুরি হয়ে গেছে। টার্মিনাল ভবনের ভেতরে সুরক্ষিত স্থান থেকে কিভাবে এমন চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় রোববার রাতে সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিমানবন্দর থানার ডিউটি অফিসার মোহাম্মদ এনায়েত কবির মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু জ্বরে নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 2823 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 646 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার চীনের সিনোভ্যাক বায়োটিক থেকে 20,000 ডেঙ্গু টেস্টিং কিটস উপহার হিসেবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু চিকিৎসায় ঘাটতি রাখা হয়নি, মশা না কমলে ডেঙ্গু কমবে না। যেসব জায়গা থেকে এডিস মশার বিস্তার হচ্ছে সেই স্থানগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, কারো যেন কোনো দায় নেই, সবাই যেন তামাশা দেখছে। সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন জি এম কাদের। নয়কো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে দেখে দুর্নীতি দমন কমিশনের সাক্ষীদের সাক্ষ্য নেওয়া বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন এমন অভিযোগ এনে সোমবার খালেদা জিয়ার পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ সখাওয়াত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আবেদন করা হয়। এর আগে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
ঢাকায় আগামীকাল মঙ্গলবার নবম নিরাপত্তা সংলাপে বসছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নিরাপত্তা সংলাপে ওয়াশিংটনের পক্ষে নেতৃত্ব দিতে ঢাকায় এসেছেন মার্কিন রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরার রেজনিক। সোমবার রেজনিকের ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। টুইটে জানানো হয়, মিরার রেজনিক যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবেন। 5-7 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য 43তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং 18তম পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাষ্ট্রপতি, তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা এবং অন্যান্য সফর সঙ্গীদের নিয়ে সকাল 8:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাকার্তার উদ্দেশ্যে দেশ ছেড়ে যান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।